এ সপ্তাহে দুইটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা বিষয় হচ্ছে, প্রথম কুরবানির বিষয় সম্পর্কে আলোচনা করব। কুরবানি করা কি, সুন্নাত না ওয়াজিব? সুন্নাত যদি হয় তার প্রমাণ কি, ওয়াজিব যদি হয় তার প্রমাণ কি, দুইটা দলিল বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, হ্যাঁ, কুরবানির করার উদ্দেশ্যটা কি, পশু জবাই করে গোশত খাই এটার উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে কুরবানিটা আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন, বিধানটা চালু করে গেছেন। হ্যাঁ, সর্বশেষ তৃতীয়ত কুরবানির বিষয়ে আরেকটা আলোচনা করব, কোন কোন পশু কুরবানি করা জায়েজ, কোন পশু কুরবানি করা জায়েজ না, অর্থাৎ কি দোষ ত্রুটি থাকলে সেই গরু বা ছাগল বা মহিষ কুরবানি করা যাবে, আর কোন দোষ ত্রুটি থাকলে কুরবানি করা যাবে না। কারণ এখন আমরা অনেকেই কুরবানি কিনব, মানে কুরবানি করার জন্য পশু কিনব, তো এই জন্য ইসলাম কি কি দোষ থাকলে যে পশু কিনতে নিষেধ করেছেন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোষ ত্রুটি মুক্ত পশু কিনতে হবে, এই জন্য তৃতীয়ত সেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ প্রাসঙ্গিক একটা বিষয়, সারা দেশে আপনার হত্যা বেড়ে গেছে, হ্যাঁ, কেউ ছেলে ধরা নামে বিভিন্ন হত্যা বেড়ে গেছে, এ ব্যাপারে দুইটা হাদিস আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আজকের খুতবাতে, এই কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো প্রথমত কুরবানি, এটা উযহিয়্যা, আরবিতে উযহিয়্যা, যুহিয়্যা, ইযহা, এটা অনেকগুলো পরিভাষা হয়। তো এখন কুরবানি করা সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ, সুন্নাত। সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব। কেউ সুন্নাত কেউ ওয়াজিব। আসলেও, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামগণ দলিল আদিল্লার ব্যাপারে কেউ বলতেছেন সুন্নাত, কেউ বলতেছেন ওয়াজিব। সুন্নাত কারা কারা বলতেছেন, এটা হচ্ছে জমহুরুল উলামা। জমহুরুল উলামা মানে অধিকাংশ আলেমের মতে কুরবানি দেওয়াটা সুন্নাত, ওয়াজিব নয়। ওয়াজিব কারা বলতেছেন, প্রথমত আন্নাহা ওয়াজিবাতুন, এটা হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। এটা কার কার মত? মাযহাব আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফার মাযহাব অনুপাতে কুরবানি দেওয়া ওয়াজিব। আমাদের দেশে ইমাম আবু হানিফার মাযহাবকে ফলো করি, আমরা অনুসরণ করি, এই ইমাম আবু হানিফার মাযহাব অনুপাতে কুরবানি দেওয়া ওয়াজিব, দিতেই হবে, না দিলে গুনাহগার হবে। আরো তার সাথে অনেকেই আছেন, আল আউজাঈ, বড় মুহাদ্দিস, তিনিও ইমাম আবু হানিফার মতের সাথে মত মিলিয়েছেন। তারপরে লাইথ, তারপরে সর্বশেষ প্রখ্যাত শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই মত পোষণ করেছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব, কেউ যদি না দেয়, ওয়াজিব যদি তরক করে গুনাহ হবে। এই ইমাম আবু হানিফা, আল আউজাঈ, আল লাইথ, শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ জামিআন, আল্লাহ সকলের উপর রহম করুন, ইনাদের মত ছিল কুরবানি দেওয়া ওয়াজিব, এটা সুন্নত নয়। তারা এই ওয়াজিবের প্রেক্ষিতে কয়েকটা দলিল এর আলোকে তারা এই মতটা দিয়েছেন, দলিল ছাড়া তা এই মতটা দেয় নাই। দলিলের প্রথম সুনান ইবনু মাজার কিতাবুল আদাহি, হ্যাঁ, ইবনু মাজা জানেন একটা গ্রন্থের নাম ইবনু মাজা, ইবনু মাজাতে তিনি একটা অধ্যায় বেঁধেছেন কিতাবুল আদাহি, তার 3123 নম্বর ওখানে একটা হাদিস নিয়ে এসেছেন, বাবুল আদাহি ওয়াজিবাতুন আমলা, অধ্যায় বেঁধেছেন যে কুরবানি এটা ওয়াজিব নাকি ওয়াজিব না। অধ্যায় পাতার পর তিনি একটা হাদিস নিয়ে এসেছেন, আন আব্দুর রহমান ইবনুল আরাজ আন আবি হুরাইরা আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে আবু হুরাইরা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, পয়সা আছে, যে কুরবানি কিনার সামর্থ্য রাখে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি, ক্ষমতা আছে, পয়সা আছে কুরবানি কিনার, ওয়া লাম ইযহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিন আমাদের মুসল্লাতে না আসে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল, যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে কুরবানি কিনার, এরপরেও কিনলো না, তাহলে সে যেন ঈদগাহে শরিক না হয়, সলাতে, কুরবানির সলাতে শরিক না হয়। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, যদি ওয়াজিবি না হয়, গুরুত্বপূর্ণ ইবাদত না হয়,
আল্লাহ নবী কেন বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের মুসল্লাতে না আসে? যেহেতু এই হাদিসে বোঝা যাচ্ছে একটা ধমকি আছে, আর কোন আদেশ আল্লাহ নবীর যদি ধমকি থাকে, কঠোরতা থাকে, সেটা ওয়াজিব হয়ে যায়। এই জন্য এই চার ইমাম আবু হানিফা, লাউজি, লাইথ, আউজাই এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারা এই হাদিসের আলোকে বলতেছেন কুরবানি ওয়াজিব। তাদের আর একটা দলিল, আমরা সবসময় একটা কোরআনের আয়াত ছোট্ট একটা সূরা পড়ি, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। কোরআন থেকে দলিল যে কুরবানি ওয়াজিব, এটা হচ্ছে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ হাদিয়া আল্লাহ নিজে দান করেছেন, সেটা হচ্ছে কাউসার। হ্যাঁ, এই কাউসার আমি তোমাকে দান করেছি। দান করার পর তিনি বলতেছেন ফসল্লি লিরব্বিক ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, ওয়ানহার এবং রবের জন্য কুরবানি করো। ওয়ানহার এখানে আমরের সিগা, সল্লি সালাত পড়ো, সালাত নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত সালাত পড়া ওয়াজিব না, ফরজ, পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সূচক করে বলতেছেন ওয়ানহার, কুরবানি করো, কুরবানি করো, আদেশ। এই কোন কোন আদেশ যদি আল্লাহ নবী করেন সেটা ওয়াজিব হয়ে যায়। এই আয়াতের আলোকেও এই চারজন প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরাম ইমামগণ বলতেছেন কুরবানি করা ওয়াজিব। তার ক্ষেত্রে আরেকটা তিনা তারা একটা আরেকটা হাদিস থেকে আরেকটা দলিল নিয়ে আসেন, আন মিখনাব বিন সুলাইম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, মিখনাব বিন সুলাইম থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, তিনি এই কথা বলতেন, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, হে মানব মণ্ডলী, প্রত্যেক আহলে বাইতের উপর আবশ্যক কি, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর, আযহাতুন, কুরবানি করা। হ্যাঁ, হে মানব মণ্ডলী, প্রত্যেক আহলে বাইত, প্রত্যেক পরিবারের সদস্যের উপর প্রত্যেক বছর কুরবানি আবশ্যক। এখান থেকেও এই হাদিস তারা মিখনাব বিন সুলাইমের এই হাদিস থেকেও এই চার ইমাম মনে করেন কুরবানি করা ওয়াজিব। এই জন্যই আল্লাহ নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আযহাতুন, প্রত্যেক পরিবারের সদস্যের উপর প্রত্যেক বছর কুরবানি করতে হবে। এই দুইটা হাদিস এবং সূরা আল কাউসারের এই আয়াত থেকে এই চারজন ইমামের মত হচ্ছে কুরবানি করা ওয়াজিব। তো আমরা ওয়াজিবের দলিলগুলো জানলাম। এবার দ্বিতীয় মত, সেটা হচ্ছে কৌলুল জমহুর, অধিকাংশ আলেম। অধিকাংশ আলেম বলতে এই চারজন ব্যতীত আর যত আলেমগণ আছেন সকলে বলেছেন সেটা হচ্ছে সুন্নত, সেটা ওয়াজিব নয়। তারা অনেকগুলা দলিলের আলোকে বলেছেন সুন্নত, তারা যেমন অনেকগুলা দলিলের আলোকে বললেন কুরবানিটা ওয়াজিব, এখন অধিকাংশ আলেমগণও দলিল প্রমাণের ভিত্তিতে বলবে এটা কি, সুন্নত। এক নম্বর দলিল সহি মুসলিম 5013 নম্বর হাদিস, ইমাম মুসলিম একটা অধ্যায় বেঁধেছেন, বাবু নাহি মান দাখালা আলাইহি আশরু যিল হিজ্জা, হ্যাঁ, ওয়া হুয়া মুরিদু তাযহিয়া আই ইয়াখুযু মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন। হ্যাঁ, অধ্যায় হচ্ছে যে ব্যক্তি, মান দাখালা, যে ব্যক্তি প্রবেশ করলো যিলহজ মাসে, হ্যাঁ, যিলহজ মাসের 10 দিন যে আশুর হলো, এই 10 দিনে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে সে যেন ফালইয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সে যেন তার নখ চুল সে যেন না কাটে, বিরত রাখে। এটা অধ্যায়। অধ্যায় বাদার পর একটা হাদিস নিয়ে এসেছেন, আন সাঈদ ইবনুল মুসাইয়িব আন উম্মে সালামাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে বর্ণিত, তিনি বলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি, যখন তোমরা যিলহজ মাসের হেলাল দেখবে, যিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইয়ুযহিয়া, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় কুরবানি করতে সে কি করবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইয়ুযহিয়া ফালইয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে কি বোঝা গেল, তোমাদের মধ্যে ব্যক্তি যে ব্যক্তি কুরবানি করতে চায়,
আবশ্যকতা নাই। সহি মুসলিমের 5013 নম্বর হাদিস। এই হাদিস থেকে অধিকাংশ আলেমগণ মনে করতেছেন যদি আবশ্যকই হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এই জিলহজ মাস ঢোকার সাথে সাথে তোমরা কুরবানি করবে এবং নখ চুল কাটবে না, ছেড়ে রাখবে, কাটবে না। কারণ বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে চায় জিলহজ মাসের আগেই নখ চুল কেটে নিবে, আর এরপরে এই 10 দিন আর নখ চুল কাটা যাবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় তাহলে এখানে ইখতিয়ার দেওয়া হচ্ছে, ইচ্ছা স্বাধীন দেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায় ইচ্ছা স্বাধীন ইখতিয়ার দেওয়া হচ্ছে, সুতরাং এটা ওয়াজিব না, এটা সুন্নত। তারা এই হাদিসের আলোকে, তো সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এক যে কুরবানি করা সুন্নত বিধায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিক বা ইখতিয়ার বা ইচ্ছা স্বাধীন দিয়েছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় সে যেন কুরবানি করতে চায়, যে ব্যক্তি তোমাদের মধ্যে সে যেন নখ চুল না কাটে, এই জন্য যারা কুরবানি করবেন এই হাদিসের আলোকে কুরবানি করার নিয়ত করেছেন জিলহজ মাস শুরুর আগেই নখ চুল কেটে নেবেন, এরপরে যে 10 দিন আর নখ চুল কাটবেন না, এটা ইবাদত, এটাই আল্লাহ নবীর আদেশ। হ্যাঁ, সহি মুসলিমের 5013 নম্বর হাদিস। ইমাম মুসলিম একটা অধ্যায় বেঁধেছেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রবেশ করলো কুরবানি করতে ইচ্ছা পোষণ করে সে যেন নখ চুল না কাটে, এই জন্য নখ চুল কাটবেন না। আর এই একই হাদিস থেকে বোঝা গেল যে কুরবানি করা সুন্নত। আরো কয়েকটা দলিল দিয়ে তারা প্রমাণ করতে চায় জমহুরে ওলামায়ে কেরামগণ যে কুরবানি করা ওয়াজিব নয় বরং সুন্নত। মারওয়াহু দারকুতনি, ইমাম দারকুতনি একটা হাদিস নিয়ে এসে আনিবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন কুতিবাত আলাইয়া, তিনটা জিনিস, সালাসুন কুতিবাত আলাইয়া, তিনটা জিনিস আমার উপর ফরজ করে দেওয়া হয়েছে, কুতিবাত আলাইয়া, সালাসুন কুতিবাত আলাইয়া, ওয়া হুন্না লাকুম তাতাওউন, আর তোমাদের জন্য তাতাওউ, তাতাওউ মানে নফল। তাহলে তিন জিনিস, সালাসুন কুতিবাত আলাইয়া, তিনটা জিনিস আমার উপর ফরজ করা হয়েছে, ওয়া হুন্না লাকুম তাতাওউন, আর তোমাদের জন্য নফল, তাতাউ মানে নফল, তোমাদের ইচ্ছা স্বাধীন, হ্যাঁ তোমাদের উপর ফরজ না। সেগুলা কি কি বলতেছেন? এক নাম্বার আল বিত্র, এক নাম্বার কি বিত্র, সালাতুল বিত্র আমাদের জন্য, আমার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবশ্যক, হ্যাঁ লিখে দেওয়া হয়েছে। ওয়ান নাহার, কুরবানি করা আমার জন্য ফজরের 2 রাকাত সুন্নত আমার জন্য আবশ্যক, কিন্তু তোমাদের জন্য নফল। এই হাদিস থেকেও বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবশ্যক ছিল কুরবানি করা, কিন্তু আল্লাহর নবীর পরিভাষায় স্পষ্ট করে তিনি বলতেছেন ওয়ালাকুমুত তাতাউউ, তোমাদের জন্য নফল। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে কুরবানি যদি ওয়াজিবই হতো তাহলে আল্লাহ নবী বলতেন না ওয়ালাকুমুত তাতাউউ, তোমাদের জন্য নফল, এটা বলতেন না, বরং বলতেন তোমাদের জন্য ওয়াজিব। এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা গেল কুরবানিটা সুন্নত। সম্মানিত ভাইরা, তো আমরা এই দুইটা হাদিসের আলোকে জমহুরে উলামায়ে কেরামগণ গেছেন যে কুরবানি করাটা সুন্নত, রাজে বা প্রাধান্যতম মত হচ্ছে কুরবানি করাটা সুন্নত, হ্যাঁ এটা ওয়াজিব নয়। তবে কোনো ব্যক্তি যদি পয়সা থাকে ইচ্ছাকৃতভাবে এটা ত্যাগ করে এটা তার জন্য জায়েজ হবে না। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এবং অনেক উলামায়ে কেরামগণ তারা ওয়াজিবের দিকেই গেছেন, আর আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু বকর কয়েকজন সাহাবি তারা বলতেন যে তারা ইচ্ছাকৃতভাবে কুরবানি করতেন না, কারণ কি মানুষ যেন এটা মনে না করে কুরবানি করা ওয়াজিব, এই জন্য মাঝে মাঝে তারা ইচ্ছাকৃতভাবে কুরবানি ছেড়ে দিতেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যতদিন ছিলেন ততদিন তিনি নিজ হাতে কুরবানি করেছেন, হ্যাঁ কাবশাইনি আমলাহাইনি, সিং, দুইটা সিংযুক্ত কাবস, সে ছাগল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন। যখন তিনি নিজ হাতে কুরবানি করেন নিজে একাকী কুরবানি করেছেন, এটা আমিও দেখেছি আলহামদুলিল্লাহ, যে কিভাবে একাকী কুরবানি করা যায়, হ্যাঁ নিজেই এক হাত দিয়ে ধরে ঠ্যাং, আর এক আপনার আপনার কি পা দিয়ে, পায়ের এই হাঁটু দিয়ে ছাগলের পিঠের মধ্যে জাপ দিয়ে আর এক হাত দিয়ে কুরবানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হ্যাঁ কয়েকটা ভাবে কুরবানি করেছেন, আগামী সপ্তাহে আলোচনা করব। এইবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কুরবানি জানলাম আমরা সুন্নত না ওয়াজিব, কুরবানি সুন্নত না ওয়াজিব,
কুরবানি সুন্নত জমহুরে উলামায়ে কেরামগণের মতে, এটাই রাজেহ এবং প্রাধান্যতম মত। হ্যাঁ, ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা, এটা রাজেহতম প্রাধান্যতম মত না। এইবার আলোচনা